বড়লেখায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগে রাসেল আহমদ ও কয়সার আহমেদ নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলখানায় পাঠানো হয়। আমাদের মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দুজন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার ছেলে রাসেল আহমদ এবং উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাইপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কয়সার আহমদ। রোববার সন্ধ্যায় স্থানীয় এক কিশোরের বাড়িতে গিয়ে কয়সার আহমেদ তাকে 200 টাকা পারিশ্রমিকে ইলেকট্রিক কাজের সহকারী হিসেবে এক জায়গায় কাজে নেওয়ার প্রস্তাব দেয়। ভিকটিম কিশোর 200 টাকা পারিশ্রমিকের আশায় কয়সারের সাথে কাজে যায়। কয়সার আহমেদ কিশোরকে রাসেল আহমদের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ওই কিশোরকে বলাৎকার করে। এ ঘটনায় নির্যাতিত কিশোর অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ির লোকজনকে ঘটনাটি জানালে তার স্বজনরা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসা দেন। সোমবার রাতে ভিকটিম কিশোরের বাবা নাজিম উদ্দিন রাসেল আহমদ ও তার সহযোগী কয়সার আহমেদের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক আহমদ জানান, অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। না, তার বিষয়ে যে গেছে পরশু যে ঘটনাটা ঘটছে এটার বিষয়ে আপনার কতটুকু জানেন? ঘটনা বিষয়ে আমি জানি যে ও যে হোটেল হোক কোনো দোকান আছে, দোকানও আমি গেছি, গিয়ালে পুয়াটাই খামলে ও কইছে যে ওলা 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 যে অমুক জায়গা তোমার নিয়ার ওলা ওলা ভাড়ো রাখিয়া ওলা সারিয়া দিছে দায়িত্ব সবার জোরদার ভূমিকা আরও মানছে বীর মুক্তিযোদ্ধা ছিল দিন রাষ্ট্রের সম্বন্ধে এ বাদ প্রকৃতির লোক, কারণ এ তার আগে কোনো মাত মাতলে এলাকাবাসী পাড়ার কোনো যুক্তি নাই, সে কয়ে গুম করি বেলাই দিব ওই এরপরে কোনো বাজারে দুর্ঘটনা রয়েছে, সারা বাজার আমরা এলাকায় জমছি, জমার বাদে তার বাপেও জমানি হয়েছে, জমানি বাদে দায়িত্ব দেওয়া হয়েছে তার বাপে আর তার বড়ো ভাইয়ে আর আমাদের এলাকার বাজারের মুরব্বী সদান এলাকার বুটান অকল সরকারের মানন্ত মানুষ হলে তার সাবুট দিছে, সাবুট দিয়া যে তালকে যে মাতিব তার অবস্থা তার তো নাই, তারে গুম করি পেলাই দিব রেফটি ধরাই নিব কি এই নিল হুমকি। হে বারবার বাড়িতে ভুয়াই নানে আনি আর রেফর ব্যবস্থা বাদ খাম করে বাজারও আর দিয়ে আজ টাকা দিয়ে বাচ্চা এগু আনি ওলে আর রেফর আমরা ফোকুবার সরকার আসলা কাহিনি বিষয় বদান করে দিছে মানে অভিযোগ কিচ্ছু মানে না, ওটা ওই জন্যই আমরা খিদা ওই দাম বেশি হইলো তার বাপ দোষী, 1 নম্বর হে দোষী, 2 নম্বরে তার বাপ দোষী, তার বড় ভাই এটা দোষী, তারা যদি শাসন নিত তাহলে এটা হয় না। এর বাদে স্যার স্যার শাসা হইলে আওয়ামী লীগের সভাপতি সামনে আর তার কোনো তার কোনো চিন্তা নাই, যে হুমকি দেখায় ও বাজারে হুমকি দেয় যে তুমি মাতবা যে মাতবা তাহলে কম করবে লাগবে এই বস্তি হত বেশি কথা হওয়া বলা নাই। এই আমার ব্যবসা করে বা অনেক মানুষের হুমকি টুমকি দেয় আমারও প্রায় সময় হুমকি টুমকি। আসসালামু আলাইকুম, আমি এস আই মাসুদ বলছি, বড়লেখা থানা শাহবাজপুর তদন্ত কেন্দ্র। গত 21 তারিখে আসামি রাসেল এবং কয়সর একটা শিশুকে, এমরান নামের একটা শিশুকে টিলার উপরে নির্যাতন নিয়ে বলাৎকার করে। তো সেই প্রেক্ষিতে থানায় মামলা হয়। মামলা হওয়ার পরে মাননীয় পুলিশ সুপার এবং অফিসারেন্সের সাবেক নির্দেশক্রমে আমি সঙ্গী অফিসারক সহ এজাহার নামে আসামি রাসেল এবং কয়সরকে রাসেলের বাড়ির নির্জন টিলার উপরে তার নিজস্ব ঘর থেকে সঙ্গীয় বর্ষের সহায়তায় গ্রেপ্তার করি।